নমস্কার বন্ধুরা ছাব্বিশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন কয়েকটা দিন বলা ভুল হবে মাত্র কয়েকটা ঘন্টা বাকি আছে বলতে পারো এই কটা দিন কি কী করণীয় মক টেস্ট কি আদৌ দরকার হবে পরীক্ষার হলের কি করে ম্যানেজ করবে বা পরীক্ষার হলে কোন টেকনিক ফলো করবে আচ্ছা কতগুলো প্রশ্ন করা সম্ভব পর এই ষাট মিনিটে এবং বিগত বছরের জিকে কে কোথায় পাবো এই সব কিছু আজকের এই ভিডিওতে আমি বলবো বলতে পারো একটা ব্রহ্মাস্ত্র বা গুরুত্বপূর্ণ কিছু টিপস আমি কিন্তু এই ভিডিওতে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা তুমি যদি ছাব্বিশ তারিখে বসো পরীক্ষায় দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষায় পঞ্চাশটা জিকে আসছে এবং এই যে পিডিএফটা দেখছো এই পিডিএফটা সম্পর্কিত বলবো কোথায় পাবে কিভাবে পাবে সব বলবো তার আগে আমি ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা এক একটা করে পয়েন্ট আমি ধরেছি তোমাদের জন্য এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি তোমাদের সামনে ডিটেলসে এক্সপ্লেন করব দেখো এখানে বলেছে প্রথম প্রথমে আমি আলোচনা করব এই কটা দিন কী কী করণীয় তো বন্ধুরা অনেক বন্ধু আছে যারা যারা ফালতু অনেক সময় নষ্ট করে যেমন ইউটিউবের বিভিন্ন ফানি ভিডিও দেখে বা ফেসবুক করে তো বন্ধুরা এই কটা দিন কিন্তু তোমাদের এই সব বন্ধ করতে হবে ফেসবুক কিন্তু আনইনস্টল করে দিতে হবে তোমরা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইউটিউবকে ফলো করতে পারো ঠিক আছে এই কটা দিন কিন্তু এটা তোমাদের করতে হবে এবং সেকেন্ড যে বুলেটিন এনেছি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে সেটাকে ক্যান্সেল করতে হবে বা কোনো পিকনিক থাকলে কিন্তু সেটাকে ক্যান্সেল করতে হবে ঠিক আছে তো এই স্টেপগুলো যদি ফলো করো তাহলে বন্ধুরা অনেক তুমি সময় পাবে এবং সেই সময়টা ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে তারপরে দেখো আর কি কি করণীয় তোমরা কি কি করবে বাড়ির বিভিন্ন কাজ যেমন রেশন বাজার বিভিন্ন থাকে কিছু দায়িত্ব থাকে ছোটোখাটো তো সেই সব পালন করতে হয় তো এই কটা দিন কিন্তু সেগুলো থেকে বিরতি নিতে হবে তোমাদের হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো যে চব্বিশ ছাব্বিশ তারিখে তোমাদের এক্সাম এবং এই কটা দিন কিন্তু এটা মেনটেন করতে হবে সেই টাইমটা তোমরা গ্রুপ স্টাডি করতে পারো ইউটিউবের ভিডিও দেখতে পারো ঘুমাতে পারো ওকে এরপরের পয়েন্ট হচ্ছে যারা টিউশন পড়ায় তারা এই কটা দিনের জন্য বিরতি নিতে পারে এবং খুব ভালো হয় যদি তারা না পারে তাহলে যে দুদিন যে কদিন পড়ায় সেটা যদি অর্ধেক করে পড়াতে পারে আর যদি সে বিরতি নিতে পারে তাহলে তো খুবই ভালো হবে বন্ধুরা অনেক ছাত্রছাত্রী আছে যারা পার্ট টাইমের জন্য টিউশন পড়ায় তো তাদের বন্ধুরা এই এক মাসের জন্য এই এক মাস কিন্তু তাদের বিরতি নিতে হবে তাহলে খুব ভালো হয় তো বন্ধুরা এবার দেখো এই ছাব্বিশ তারিখের পরীক্ষা কিন্তু একশো নম্বরের ঠিক আছে এই একশোতে পঞ্চাশটা কিন্তু জিকে আছে এবং এটা কিন্তু ষাট মিনিটের মধ্যে হবে সব থেকে বড়ো চ্যালেঞ্জ ঠিক আছে এবার এই পরীক্ষায় কাট এত কম যায় কারণ ষাট মিনিটের মধ্যে সব প্রশ্ন ধরে আসতে পারে না করে আসতে পারে না করে আসার পরে ব্যাপার পাড়া না পারা আগে ধরতেই পারে না মানে জান যেতেই পারে না দেখা যাচ্ছে কোনো ছেলে সত্তরে গিয়ে শেয়ার পারছে না তো বন্ধুরা এর জন্য প্র্যাকটিস দরকার কোন স্টুডেন্টস যদি একশোটা কোশ্চেন পর্যন্ত যেতে পারে তাহলে সে দেখে যে তার পঞ্চাশ ষাটখানা কোশ্চেন সে পারছে কিন্তু দুঃখের বিষয় সে কোনো একটা জায়গায় অঙ্ক বা কোনো জিয়ায় ফেঁসে গিয়ে ওই ষাট সত্তর পর্যন্তই যেতে পারে বা ভাগ্যে হয় ওটুকুনি কোশ্চেন দেখার তো তার জন্য বন্ধুরা তোমাকে প্র্যাকটিস করতে হবে কিভাবে করবে দেখো পয়েন্ট আকারে তোমাদের জন্য এনেছি ডিটেলসে আছে ভিডিওটা স্কিপ করবে না যখনই অঙ্ক করবে তখনই সময় ধরে অঙ্ক করবে ধরো আজকে লেসেনে অঙ্ক করছো অধ্যায় যে অধ্যায়টা তোমার দুর্বল মনে হয়েছে সে অধ্যায় করলে সেটা সময় ধরে করবে কখনও মনে করো আজকে দশটা অঙ্ক করবে এখন এই মুহূর্তে তার জন্য তুমি দশ মিনিট সময় রাখো মানে এটা আমি একটা উদাহরণ দিলাম এরকমভাবে বাড়িতে অঙ্ক করবে আচ্ছা দিনে অঙ্ক জিয়াইয়ে ছোট ছোটোভাবে সেট দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে দু থেকে তিনটে সেট দেওয়ার চেষ্টা করবে পঞ্চাশ নম্বর তিরিশ নম্বর চল্লিশ নম্বর কুড়ি নম্বর যেখানে পাচ্ছ এগুলো কিন্তু ছোট আমি বলছি না বড়ো সেট ঠিক আছে দিনে কিন্তু দু থেকে তিনটে কিন্তু দেবে ঠিক আছে জিআই এবং ম্যাথ আচ্ছা সপ্তাহে অন্তত চার থেকে পাঁচ আর ছয় থেকে সাতটি সম্পূর্ণ মক টেস্ট দেবে আচ্ছা চার থেকে পাঁচ কারা যাদের প্রিপারেশানটা একটু কম মনে হচ্ছে মানে অঙ্কের অনেক লেসেন জানে না বা জিকের এখনও অনেক জায়গা আছে যেগুলো এখনও কভার করা হয়নি মনে হচ্ছে রিভিশন দরকার তারা চার থেকে পাঁচটা মক টেস্ট দিন আর যাদের পুরোপুরি প্রিপারেশান কমপ্লিট সময় ধরে মানে ম্যাথের কোনো সমস্যা নেই আর কোনো কিছুরই কোনো সমস্যা নেই তারা ছয় থেকে সাত কিংবা আটটাও মক টেস্ট দিতে পারে আর না হলে মক টেস্টের পরিমাণ ফুল আমি কিন্তু ফুল মক টেস্টের কথা বলছি বন্ধুরা ফুল ঠিক আছে চারটে দেবে এক ঘন্টা করে আর এমনি দিনে তুমি পাঁচটা তিনটে চারটে যা পারবে ছোটোখাটো জিআই সেট দিতে থাকবে বিগত বছরের যে টপিকগুলোর ওপর জিকে ছিল সেই টপিকগুলো সবার প্রথমে ঝালাই করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা আমি তোমাদের বলছি এর জন্য তোমরা কি করবে এর জন্য এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে দেখো সমস্ত আছে ডাব্লুবিপি প্রিলি এস থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বোর্ডের যে চোদ্দোখানা তার সেই সব জিকে সব জিকে এক জায়গায় আছে এই পিডিএফ কী করে পাবে সেটা তো এখনই বলছি আমি তোমাদের এই ধরনের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবে তাহলে বুঝে যাবে পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ড কোন কোন প্রশ্নগুলো ফলো করে আর রিপিট কোশ্চেন প্রচুর দেখতে পারবে ওদের ট্রেন্ড তুমি বুঝে যাবে ঠিক আছে তো চলো এই সব বিষয়গুলো তোমাদের তো মক টেস্ট দিতে হবে তার জন্য কি করণীয় বন্ধুরা আমাদের তরফ থেকে অর্থাৎ বাংলিশ ম্যাথ এবং স্টাডি স্কুলের তরফ থেকে তোমাদের জন্য এই কটা দিন হ্যান্ড হোল্ডিং সাপোর্ট এনেছি ফুল মক টেস্ট দেখতে পাচ্ছ এখানে চার তারিখ ছ তারিখ আট তারিখ দশ তারিখ চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ এবং একটা মেগা মক টেস্ট সব মিলিয়ে তোমাদের দশখানা মক টেস্টের আয়োজন করেছি এবং এই মক টেস্ট যদি তোমরা দাও তাহলে এক ঘন্টার মধ্যে তোমরা বুঝতে পারবে কতগুলো পাচ্ছ এর মধ্যে তোমরা পাবে মেরিট লিস্ট আনসার কী ভিডিও সলিউশন প্রিন্টযোগ্য পিডিএফ এখন বন্ধুরা এটা একটা কথা বলে রাখছি এই পরীক্ষায় কিন্তু কোনো জটিল কোশ্চেন দেবে না কোনো রকমের কঠিন ম্যাথ দেবে না কোনো রকমের কঠিন জিআই দেবে না চ্যালেঞ্জ হচ্ছে একশোটা করে আসা আমি সেই সব স্টুডেন্টসদের বলছি যাদের প্রিপারেশানটা মাঝারি টাইপের আছে কিছু স্টুডেন্ট আছে যাদের ভালো তাদের কোনো ব্যাপারই না কিন্তু আগে এখন অনেক ছেলে মেয়ে আছে যাদের কলেজে ছিল বা দু মাস হয়েছে পড়ছে এখন তারা পিলি কী করে পাস করবে তাদের আমি টিপস বলছি তো তারা কিন্তু অবশ্যই আমাদের এই মক টেস্টে এনরোল করে নিতে পারে আমাদের কি করে তোমরা এই মক টেস্টে করবে দেখো আমি তোমাদের ডেট দিয়ে দিয়েছি এই ডেটগুলোর মধ্যেই আমরা কিন্তু নেবো এবং টাইমও সব কিছু আমাদের আছে এখানে সাড়ে আটটা থেকে সাড়ে নটা দেখতে পাচ্ছ আমাদের প্রচুর ফিচার আছে তোমরা যদি এই মক টেস্ট এনরোল করতে চাও তাহলে বন্ধুরা কি করবে আশি টাকা আমাদের এই নম্বরে পে করবে তারপরে এই নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরে নাইন জিরো জিরো টু সেভেন ওয়ান সেভেন সেভেন ফাইভ ওয়ানে তোমরা মেসেজে এর পেমেন্ট স্ক্রিনশট বা রিসিপ্টটা সেন্ড করে দেবে অথবা এই লিংকে টেলিগ্রামের পাঠিয়ে দেবে এই আইডিতে তাও হবে তো আমাদের টেলিগ্রাম যে চ্যানেল তার তার আইডি হচ্ছে ডাব্লু পি ওয়ান জিরো জিরো অর্থাৎ ডাব্লু বিপি হান্ড্রেড লিখলেই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবে সেখানে গিয়ে তোমরা দেখতে পারবে প্রচুর স্টুডেন্ট কিন্তু এই মক টেস্টে এনরোল করেছে ঠিক আছে তো চলো এবার আমরা পরীক্ষার হলের টেকনিকগুলো আমি তোমাদের কিছু টিপস দিচ্ছি পরীক্ষার হলে কি করবে দেখো সব সময় চেষ্টা করবে একশোখানা প্রশ্ন ঘুরে আসা বা অ্যাটেম্পট করা আমি বলেছি তোমাদের যে হয়তো দেখা যাচ্ছে নব্বই থেকে আমি এখানে লিখেও দিয়েছি কারণ অনেকে একশোখানা প্রশ্ন কী ছিল সেটাই দেখার ভাগ্য হয় না হয়তো তুমি নব্বই থেকে একশোর মধ্যে থাকা প্রশ্নগুলো সবটাই পারতি তো বন্ধুরা বুঝতে পেরেছো যে কেউ হয়তো আসিতে গিয়ে তার গল্প শেষ হয়ে গেলো মানে ষাট মিনিট শেষ হয়ে গেল সে জানতেই পারলো না যে আসির পরে একশোর মধ্যে কতগুলো কোশ্চেন ছিল আদৌ সোজা কোশ্চেন ছিল সে হয়তো পারতো তাই তোমাদের প্র্যাকটিস করতে হবে মক টেস্ট প্রচুর পরিমাণে দিতে হবে তবেই তো তোমার এই অভিজ্ঞতাগুলো অর্জন করবে তো বন্ধুরা তার জন্য ফুল মক টেস্টের আয়োজন করা হয়েছে এখনও বলছি এনরোল করে নাও মাত্র চব্বিশ দিন রিক্স নিও না তারপরে তুমি যদি বেশি নম্বর পাও তখন তুমি কনফিডেন্সের সঙ্গে মাঠ এবং মেনের পড়াশোনা করতে পারবে কোনো রকমের নেগেটিভ চিন্তাভাবনা আনবে না যে এবার বলছে না কি অনেকে কাট অফ যাবে হ্যাঁ একটু বেশি যাবে কিন্তু এমনও না যে সত্তর তারপরে কেউ কেউ বলবে টাকা দিয়ে হয়ে গেছে বা বিভিন্ন দালাল দেখবে গজি উঠবে তো নেগেটিভ কথায় যাবে না ঠিক আছে তো অনেকেই সম্ভব অনেকেই পাশ করেছে এরকমভাবে তারপরে অনেক সময় নিয়ে মেন পড়েছে আমার নিজেরও দুখানা বন্ধু আছে তো পরীক্ষার হলে যদি কোনো অঙ্ক বা জিআই না পারো তাহলে টেনশান নেবে না মনে করো পরপর দুখনা অঙ্ক পারলে না বা পরপর দুখোনা জিকে বা জিআই পারলে না টেনশান নেবে না পরের প্রশ্নে চলে যাবে এবার দেখো একটা কথা ভাববে তখন কেন টেনশান নেবে না পঞ্চাশটা কোশ্চেন ছাড়তে হবে মানে চল্লিশ থেকে পঞ্চাশটা কোশ্চেন তোমাকে ছাড়তে হবে এমনটাই ভাববে পঞ্চাশটা কোশ্চেন করতে হবে আর পঞ্চাশটা কোশ্চেন ছাড়তে হবে যদি এইটা ভেবে ফেলো না তাহলে তাৎক্ষণিক তুমি ডিপ্রেশানে পড়বে না মনে করো তুমি পনেরো নম্বরে কোশ্চেন দেখলে পারবো না ষোলো পারছি না সতেরো পারছি না এবার তোমার মধ্যে কী হবে কন্টিনিউ যখন তুমি না পারছো না বলবে তখন তোমার মধ্যে ডিপ্রেশন চলে আসবে এই বাবা কাট অফ ক্লিয়ার হবে না তখন তুমি হবে আরে চল্লিশ থেকে তিরিশটা কোশ্চেন তো ছাড়তেই হবে আমায় তো কাট অফ তো যাবে চল্লিশ পঞ্চাশ আমি তো করবো পঞ্চাশটা আমার ম্যাক্সিমাম কোশ্চেন ছাড়বো তাহলে আমি অত ভাবছি কেন তো এরকম যদি ভাবো তাহলে ডিপ্রেশনে কিন্তু যাবে না ঠিক পরীক্ষার হলে তো কতগুলো প্রশ্ন করা পর একটা ডাব্লুবিপি পিলি পাস করতে গেলে দেখো জিকে পঞ্চাশটার মধ্যে টার্গেট নেবে তিরিশ প্লাস ঠিক আছে যদি কোনো জিকে কঠিন মনে হয় এক চান্সে তাহলে ছেড়ে দেবে ওটা অ্যাটেম্পট করবে না ভুল হয়ে যাবে কারণ তোমার সব করতে হবে না পিলি পাস করতে গেলে অঙ্ক তুমি টার্গেট রাখো বারো থেকে তেরোটা বেশি আশা করতে গেলে কি বন্ধুরা মানে বেশি ডিপ্রেশানে চলে যায় তো তুমি এটা আশা রাখো দশ থেকে বারোটা বা তেরোটা এরকম একটা আশা রাখো জিআই চোদ্দো থেকে ষোলোটা এবার বন্ধুরা দু উনিশ সাল প্রশ্নগুলো সংগ্রহ করবে তারপরে প্রিলি কোশ্চেনটা দেখবে তুমি কি পারছো বা কোন কোন অধ্যায় থেকে দিয়েছে সেই অধ্যায়গুলো ফলো করবে এবং দেখবে খুব সোজা আর একটা কথা মনে রাখবে যে আগের বারের গল্প শুনবে অনেকে এটা কিন্তু খুব ভালো পয়েন্ট যে পঁচিশে পাস হয়ে যায় এ তিরিশে পাস হয়ে যায় তো এটা যদি শোনো না তোমার মাথায় আনো না তাহলে তোমার কিন্তু ওভার কনফিডেন্স হয়ে পড়বে তোমরা তখন কিন্তু সেটা কিন্তু সমস্যা হয়ে পড়বে কারণ তোমরা যদি দু বছর লাস্ট এক দু বছরে দেখো সব পরীক্ষার কাট কিন্তু দশ বা পাঁচ করে বেড়ে যাচ্ছে তাই তোমাদের একটু সিরিয়াস হতে হবে কনফিডেন্স থাকা ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো না তাই তোমাদের মনোযোগ সহকারে স্ট্র্যাটেজি অনুযায়ী চব্বিশটা পঁচিশটা দিন বা এই ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের প্রিপারেশান নিতে হবে বন্ধুরা তো সবার প্রথমে যেটা দরকার এই সোজা সোজা কোশ্চেনগুলো ষাট মিনিটের মধ্যে দ্রুত কী করে করবে তার জন্য তোমাদের মক টেস্ট তোমাদের জন্য মক টেস্ট আনা হয়েছে স্টাডি স্কুল এবং বাংলিশ ম্যাথের জন্য আবারও বলছি এই নম্বরটায় পেটিএম বা ফোনপে গুগল পেতে আশি টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের এই নম্বরে আমাদের পেমেন্ট সিলি পাঠালে আমরা গ্রুপে এনরোল করে নেবো তোমাদের এবং এই ডেটে কিন্তু আমাদের মক টেস্ট শিডিউলড করা হয়েছে ঠিক আছে তো তোমাদের জন্য এইটুকুনিই থাকলো টিপস তোমরা এটা ফলো করো অবশ্যই তোমরা পিলি পাস করে যাবে